আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা বরিশাল থেকে হাওলাদার রাসেলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রাতুল খান আজ দুপুরে বরিশালা সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ডে গণসংযোগ করেন ও বিকেলে উঠান বৈঠক করে প্রচারণা চালায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তার সহ ধর্মিনী মিফতাহুল লুনা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট চান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন দীপন প্রচারণার মাঠে সরব ভূমিকায় দেখা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহেদ ফারুকের কর্মী ও সমর্থকরা উন্নয়নের কথা চিন্তা করে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন নিরপেক্ষ হলে হান্ড্রেড পার্সেন্ট জয়লাভ করবো ইনশাআল্লাহ এবং আমরা এত বেশি জনগণের সারা পাচ্ছি যে সব মানুষ অনেক বেশি কোনোভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবে আর ট্রাক মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ